দেখুন, চীন সীমান্তে পৌঁছানোর আগে পোখরানে ফায়ারিং শুরু বোফোর্সের। 30 বছর অপেক্ষার পর অবশেষে ভারতের মাটিতে শোনা গেল বোফোর্স কামানের আওয়াজ। আমেরিকা থেকে ভারতে আসার পর রবিবারই প্রথম ফিল্ড ট্রায়াল হয় কেন্দ্রের বোফোর্স কেলেঙ্কারি। 30 বছর পর ভারতে আসে এই কামান। এদিনের ফিল্ড ট্রায়ালে মূলত দেখা হলো কামানের ফায়ারিংয়ের গতি। চীন সীমান্তে এই কামান মোতায়েন করা হবে বলেই অনুমান করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ট্রায়াল। ফায়ারিং টেবিলে এদিনে পরীক্ষা থেকে বহু গুরুত্বপূর্ণ ডেটা কালেক্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। গত 30 বছর ধরে ভারতীয় সেনাকে তাড়া করেছিল বোফোর্সের ভূত। 1980 সালে বোফোর্স কেলেঙ্কারি পর থেকে আর কোনো কামান আসেনি ভারতীয় সেনার হাতে। অবশেষে দেশে এসেছে 145 M777 আল্ট্রালাইট কামান। ভারতের সঙ্গে আমেরিকার এই বিষয়ে $737 মিলিয়ন চুক্তি হয়েছে। আনা হবে আরও কামান। 2021-এর মধ্যে মোট 145টি কামান নিয়ে আসা হবে আমেরিকা থেকে। তবে প্রথম 25টি আনা হবে আমেরিকা থেকে, আর বাকি 120টি কামান তৈরি হবে ভারতেই। চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্পাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী, হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব। এছাড়াও লারসেন অ্যান্ড টার্বো সংস্থার সঙ্গে 4,336 কোটি টাকার চুক্তি হয়েছে, যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হয়েছে 100টি কামান। 42 মাসের মধ্যেই সেনার হাতে আসবে এগুলি। বোফোর্স কেলেঙ্কারি পর থেকে গত 30 বছরে 13 লক্ষ জওয়ান সমৃদ্ধ ভারতীয় সেনার হাতে কোনো কামান আসেনি। নতুন M777 আল্ট্রালাইট কামানের ওজন মাত্র 4 টন। টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এগুলি। লাদাখের মতো অঞ্চলে সহজেই এয়ারলিফট করে নিয়ে যাওয়া যাবে এগুলি।